হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা সকাল 9টা থেকে আমি স্টার্ট করছি। তো সকাল সকাল ঘরের কাজগুলো না করে অনেক তাড়াতাড়ি করে এসেছিলাম দোকানে। তো এখানে আমি আগে সিমরা নিশার জন্য একটু দুধ জাল করে নিচ্ছি। ওদের দুজনকে দুধ দিয়ে পাউরুটি দিয়ে কিন্তু সকালবেলা দেব। তো সকাল 9টার সময়, এখন সকাল বলছি কেন বুঝতে পারছো তো? এতক্ষণ ধরে দোকানদারি করতে, দোকানের মালপত্র বের করতে, আরও বিভিন্ন রকম কাজ করতে, ঘরের কাজগুলো যেমন তেমন প্রকারে করে এসেছি। এখনও অনেকগুলো কাজই বাকি, তেমনভাবে করতে পারিনি। সব দিন তো দেখো শরীর একরকম সার দেয় না, তো সেই কারণে আমার কাজগুলো আজ একটু অসুবিধা হয়ে গেছে, বাড়িতে করতে পারিনি। বিকালবেলা গিয়েই তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। এখন ঝড় বৃষ্টির এত বেগ বেড়েছে যে বাড়িতে যাওয়ার কোনো রকম পরিস্থিতি নেই। আর কি করে যাবো বলো, এবার ছোট বাচ্চা নিয়ে। সিমরান তো পড়তে চলে গেছে, সিমরানকে নিয়ে অতটা চিন্তা নেই, কিন্তু ঈশা তো বাড়িতে আছে আমার কাছে দোকানে। তো ঈশাকে নিয়ে তো আবার বাড়িতে যেতে গেলে ও ভিজে যাবে, সেই কারণেই ভাবলাম যে আজ রান্নাটা দোকানেই করি। আর এই প্রচণ্ড বৃষ্টিতে কার কি রান্না করতে আগে মাথায় আসে বলো তো? সবার আগে মাথায় আসে খিচুড়ি করতে। তো আমি তো সেটাই করছিলাম, আর পেঁয়াজ লাল লাল করে ভেজে তার মধ্যে এখন আলুগুলো তুলে দিলাম। সয়াবিনগুলো একে একে সুন্দর করে আমি এখন ভাজা করে নেব। তো সয়াবিনগুলো কিন্তু ভিজিয়েই তোলা ছিল, তো আলু সয়াবিন একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। ওদিকে দেখতে পাচ্ছ চাল ধুয়ে রেখেছি, আর তিন রকম ডাল নিয়েছি। একটা ছিল মসুর ডাল, মুগ ডাল, আর ছিল ছোলার ডাল। তো ওই তিন রকম ডাল দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করব। চালের পরিমাণ কটকানি দেখো, চার ডালগুলো কিন্তু অনেকটাই ছিল। তো চালের থেকে আমি দেখেছি ডাল বেশি দিলে না খাবারটা বেশি সুস্বাদু হয়। আর হয়তো অনেকে ভাবতে পারো যে এত তেলে রান্না করছে কেন। তো এক জায়গায় আমি ছোটোবেলায় খেয়েছিলাম, সেখানে না অনেক বেশি সরিষার তেল দিয়ে এরকমভাবে খিচুড়ি করেছিল। তো খিচুড়িটা না একেবারে শুকনোও করব না, আবার একেবারে ঝোলঝোলও করব না, ঠিক যেমনটা আমি খেয়েছিলাম ঠিক তেমনটাই করব। আর দেখব তার মতো রান্না আমি করতে পারি কিনা। তো সেই খিচুড়িতে না অনেক পরিমাণে ছোলার ডাল দেওয়া ছিল, তো আমিও ভাবলাম আর সেরকম স্টাইলে রান্না করে দেখি, তো হয়তো খেতে ভালো লাগবে। তার রান্নাটাও আমি দেখিনি, কিন্তু খেয়ে বুঝেছিলাম এর মধ্যে দুই তিন রকমের ডাল আমার মাও শুনে নিয়েছিল কিভাবে রান্না করতে হয়। তো বাড়িতেও আমার মা দুই তিনবার চেষ্টা করেছিল তার মতো খিচুড়ি রান্না করার জন্য, কিন্তু সেরকম আর হয়নি। তো আমিও একটু সেরকম স্টাইলই করব, হয়তো তার মতো না হলেও প্রায় ধারে কাছে যেতে পারে। তো বৃষ্টির দিনে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে খিচুড়ি। তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল যে আজ দুপুরবেলা অনেক দিন বাদে খিচুড়ি খাবো। তো আমাদের মধ্যবিত্ত ঘরে আমরা গ্রামের বউরা একটু চেষ্টা করি খরচাগুলো সেভ করে চালানোর জন্য। তো হাজব্যান্ড হয়তো এই খিচুড়ি খেতে নাও পারে, কারণ ও অতটা বেশি পছন্দ করে না। তো আজ আমি শুধু এই খিচুড়ি অল্প করেই করব, যাতে দুপুরবেলা আমাদের হয়ে রাত্রে আমার আর সিমরানের মতো থাকে। আর হাজব্যান্ডের জন্য কিন্তু সন্ধ্যাবেলা আবারও ভাত করতে হবে আমাকে। তো আজ আর ভারী কিছু তেমন রান্নাই করব না, এই খিচুড়িটা হচ্ছে। আর দেখো একটুখানি সিদ্ধ সিদ্ধ ভাতটা করতে পারি। তো দেখো এখন খিচুড়িটা আমি সুন্দর করে কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ যাব। তো প্রায় আধ ঘন্টা বাদে আসলাম। তো খিচুড়ির আলু চাল এগুলো তো প্রায় গলে এসেছিলো, তো আমি এর মধ্যে একটুখানি সাই গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দুপুরবেলা কিন্তু এই খিচুড়িটা আমরা এরকমই খেয়েছিলাম, খুব বেশি নাও ঝোল নাও পাতলা নাই শুকনো। তো খাওয়া দাওয়ার পরে দেখো বিকালবেলা এখন বাড়িতে আসছি, পুরো উঠোন রাস্তা পুরো ধুয়ে কত সুন্দর চকচক করছে দেখো। রাস্তাটা না অনেক দিন পরে, যেহেতু বৃষ্টি হচ্ছে আজ কতদিন, তো ধুয়ে একেবারে ইটগুলো কিন্তু চকচক করছে। তো কিছু আমি জামাকাপড় দেখছেন ওই পাশে নাইটি টাইটিগুলো আমি মেলে রেখে গেছিলাম, সেগুলো কিন্তু ভিজে গেছিলো। তো এখন গা ধোয়ার পরে কিন্তু আর যে নাইটি টাইটিগুলো হয়েছিলো সেগুলো মেলে দিলাম। তো এখন কিছুটা জামা প্যান্ট ছিল ঈশার, সকালবেলা বললাম না কাজ অর্ধেক কাজই প্রায় করতে পারিনি। তো এই জামাকাপড়গুলো সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে বাড়িতে আসতে পারিনি, এই বিকালে এখন আমাকে কেচে নিতে হবে। তো ঈশার জামাকাপড়, সিমরানের কিছু জামাকাপড় ছিল ও স্নান করার পরে সকালে যেগুলো রেখে গেছিলো বাথরুমে,
তো সেই জামাকাপড়গুলো ইশারগুলো সবগুলো আমি এখন কেচে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসব। আর পুকুরে কাচার কিন্তু একটা মজাই আলাদা। তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে পুকুরে কাচলে কতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক পানিতে না ধুতেও অনেক সুবিধা হয়। তো বর্ষাকাল বলে কথা একটু স্লিপ স্লিপ তো হবেই, তো সেই কারণে একটু আস্তে আস্তে হাঁটছিলাম। আর দেখো কত সুন্দর করে আমি এখন কেচে নিচ্ছিলাম। ওয়েদারটা না অনেক বেশি সুন্দর ছিল। সারাদিন বৃষ্টির পরে এরকম নির্ঝুম পরিবেশে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। আমার তো একটু ফাঁকা ফাঁকা বেশি ভালো লাগে। তো আমাদের বাড়িটা বলতে পারো বিকালের পর থেকে পুরোই ফাঁকা থাকে, যেহেতু দুপুরবেলা প্রচণ্ড মানুষ গা ধুতে আসে, জামাকাপড় পরিষ্কার করে কাচতে আসে। তো বিকালে তো সেরকমভাবে মানুষ আসে না, তো সেই কারণে দেখো ফাঁকাই ফাঁকাই এখন সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখন অতটা তাড়াও ছিল না, দুপুরবেলার দিকে একটু তাড়া থাকে কারণ সকলে গা ধোয়ার জন্য আসে আমাদের পুকুরেতে, আর কাচার জন্যও তো আসে। তো একের পর এক কিন্তু লাইন লেগে থাকে, তখন একটুখানি দেরি হয়ে যায় কাজ করার জন্য, একটু দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এখন বেশ সুন্দরভাবে আমি কাজগুলো মনোযোগ দিয়ে করে নিতে পারছিলাম। তো আমাদের গ্রামের পরিবেশে না বউরা আমরা এরকম পুকুরে কাজ করি, পুকুরে বাসন মাজি, আর বিভিন্ন রকম কাজ আমরা বেশিরভাগ বাইরেই করে থাকি। ঘরে আর কটা কাজ করি বলো। এখন আমার উঠোনটা দেখো কত পরিমাণে ঘাস জন্মিয়েছে, আর সমস্ত ঘাস গাছগাছালি সব যেন সবুজ সবুজ লাগছে, যেন নতুন করে মনে হচ্ছে যেন সবুজ প্রাণ পেয়েছে। তো এখানে হাঁটতেও অনেক ভালো লাগছিলো, সবুজ সবুজ ঘাস না পুরো পঞ্চের মতো লাগছিলো। তো এই ঘাসগুলো যতই বৃষ্টি হয় ততই তাড়াতাড়ি বাড়ে। বেশ কিছুদিন একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। তো এরকম পরিবেশে কিন্তু ভালোই লাগে। ইসে আমার জন্য দাঁড়িয়েছিল ওখানে, তো ওখান থেকে আমি জামাকাপড়গুলো তো মেলে দিয়ে আসলাম। এখন ঘরের ভিতরে সমস্ত যে বাসনপত্রগুলো মেজেছি সেগুলো আমি এখন উপর করে নেবো র্যাকের মধ্যে। তো এই র্যাকটা ছিল হয়তো রান্নাঘরে, সেখানে আমার একটু অসুবিধাই হচ্ছিলো। বলছিলাম না যে রান্নাঘরে রাখার কারণে, নিচে রাখার কারণে এরতে ওতে মুখ দেওয়ার একটা ভয় থাকে, কারণ প্রায়ই বিড়াল উঠছে, আর যদি বাসন কোষণে মুখ দেয় চাটে তো সেটা তো আর আমরা দেখতে পাবো না। তো সেই কারণে বাসনের র্যাকটা আবারও উঁচুতে রেখে দিলাম। তো একে একে সুন্দর করে উপর করে নিয়ে এখন আসছি আমি সেই সন্ধ্যাবেলা। তো আমার এই গ্যাসের ওপরটায় দেখো এত পরিমাণে পানি পড়েছে, বাড়ি তো ছিলাম না, আমি তো জানিও না যে এত বেশি পানি পড়েছে। তো এসে দেখছি পুরো পানি পড়ে ভর্তি গেছে, কারণ আমার এই যে রান্নাঘরের ওপরে তো সিঁড়ি, সিঁড়ির ঘরটা তো পুরো অ্যালবেস্টারের চাল টাল কিছু দেয়া নেই, শুধু টালি দেয়া আছে। তো সেই কারণে না এত পরিমাণে পানি পড়ে উপর থেকে, চালটা মনে হচ্ছে যেন তলার পেপার খারাপ হয়ে গেছে, চালের তলার পেপার। তো ওই কারণেই না এরকম হচ্ছে। তো ওদিকে দেখো হাজব্যান্ডের জন্য কিন্তু আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, কিন্তু বাইরে কিন্তু এখনও পর্যন্ত আলো আছে। তো এর মধ্যে আমি কাজগুলো এখনও করতে পারছিলাম, বাইরে লাইট জ্বালানোর কোনো ব্যাপার ছিল না। তো এখন আমি সিমরান ঈশার জন্য একটুখানি ফল কেটে দেবো। ঈশা না প্রচণ্ড তরমুজ খেতে পছন্দ করে, সিমরানও করে, কিন্তু ঈশা ছোটোবেলা থেকেই তরমুজটা একটু বেশিই ভালোবাসে। তো সেই কারণে ভাবলাম আগে ওদের ফল টলগুলো কেটে দিই, তারপরে আর বাদবাকি কাজগুলো আমি করে নেব। এখনও যতক্ষণ আলো আছে আজানের পরে ততক্ষণও কিন্তু টুকটাক করে কাজকর্ম করা যাবে, তো সেটাই করছিলাম আমি। তো দোকান থেকে আসার সময় বেশ কিছু আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম, পেঁয়াজ আদা রসুন, যেগুলো আমার রোজ অল্প অল্প করে আনতে হয়। তো প্রায় দেখা যাচ্ছে এরকম হয় যে রান্নার টাইমে দেখি রসুন ফুরিয়ে গেছে, আদা ফুরিয়ে গেছে, তো তখন একটু অসুবিধাই পড়ে যায়। তো ভাবলাম আজ একটু বেশি করেই পেঁয়াজ আদা রসুন বাড়ি নিয়ে এসে রাখি। আগে যখন দোকান ছিল না তখন তো হাজব্যান্ড বেশি করে এনে রাখতো, আর এখন যখন দোকান আছে মনে করে দোকান থেকে নিয়ে যাবে, যার কারণে আর বেশি করে আনি না। তো আজ একটু বেশি করেই আনলাম, আর একটুখানি সাদা তেল এনেছিলাম। সরিষার তেল তো আমরা খাই, সরিষার তেলটা আছে অনেকটাই, সাদা তেলটা এনেছি, টুকটাক ভাজা টাজা করতে একটু লাগে সেই কারণেই। আর এখন দেখো স্নান করার পরে সেই থেকে এখনও পর্যন্ত সময় পাইনি যে নিজের মাথা টাতাগুলো আশ্রাবো, তো আমি একটুখানি এখন মাথা টাতাগুলো আশ্রে গুছিয়ে গাছিয়ে নেব। তো দুপুরবেলা তো আমরা খিচুড়ি খেয়েছিলাম, আর রাত্রে হাজব্যান্ডের জন্য একটু সিদ্ধ ভাতই করলাম। তো আমরা গ্রামের বউরা যেভাবে সকল কাজকর্ম করে থাকি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে কাজগুলো করলাম চেষ্টা করলাম অল্প অল্প করে শেয়ার করতে। আর এখন দেখো দোকান থেকে বেশ কিছুটা খাবার নিয়ে এসেছি। তো বেশিরভাগই নিয়ে এসেছিলাম ঈশার জন্য, শুধু দুটো চিপস চানাচুর এগুলো ছিল আমার জন্য। এখন বর্ষার দিনে না এরকম খাবার কিন্তু খেতে ভালো লাগে, একটু ঝালঝাল খাবার। বর্ষার দিন হয়তো না, কিন্তু এমনভাবে বর্ষা হয়েছে যে মনে হচ্ছে বর্ষাকাল আজ তিন চার দিন যাবৎ এমনই বৃষ্টি হচ্ছে।
তো এখন আমি সুন্দর করে সব খাবার টাবারগুলো গুছিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম। এখন দেখো সুন্দর করে এখন চা করতে চলে আসলাম। তো কেক, বিস্কুট, যে সকল ম্যাগি হাবিজাবি নিয়ে এসেছি সেগুলো কিন্তু ঈশার জন্যই বলতে পারো, কারণ ওকে রাত্রে একটুখানি ভারী খাবার খাওয়াতে হয়। সব দিন তো সুজি টুজি আর খায় না, তো যেদিন না খায় সেদিন না ওরকম একটু কেক বিস্কুট দিয়ে খাইয়ে রাত্রে ওকে শোয়াতে হয়। এতে করে কী হয়, সারা রাত ওর পেটটা ভরা থাকলে আর অতটা বেশি জ্বালাতন করে না। তো এখনও পর্যন্ত বন্ধুরা, তোমরা যে যে আমার সাথে আছো, আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো, তাদের কাছে একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওর ভিতরে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো কাল আমি আমার ব্লগে জানতে চেয়েছিলাম যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, প্লিজ জানিও। তো আমাকে এক বন্ধু কমেন্ট করেছে যে আপু সাউথ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তো এখানে ভালোই বৃষ্টি হচ্ছে। তো অনেক ধন্যবাদ বন্ধু এটা আমি জানতে পেরে, কারণ অনেক অনেক জায়গায় শুনছি যে রোজই বৃষ্টি হচ্ছে, তবে সব জায়গায় কিন্তু হচ্ছে না। তো তার জন্য অনেক ধন্যবাদ যে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর এদিকে দেখো এখন আমি চাটাগুলো খেয়ে নিচ্ছি, আর খেয়ে ওভারও যাবো, আবার কিছুটা জামাকাপড় আছে সেগুলো কিন্তু ভাস করে নিতে হবে। আর ঈশা এদিকে একটা একটা করে বিস্কুট ডুবাচ্ছিল আর চায়ের ভিতরে ফেলে দিচ্ছিল, তো ও না এরকমই করে, সবসময় চা খেতে বসলে এত পরিমাণে দুষ্টুমি করে, আর খাটে তো চা ফেলবেই ফেলবে, এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, চাটাগুলো খেয়ে এখন এই ঘরে চলে আসলাম, আর আমার কিছু নাইটি জামাকাপড় যেগুলো কালকের ছিল তো ভাস করার তো সময় পাইনি সকালবেলা, তো সেগুলো এখনই আমি সন্ধ্যাবেলা ভাস করে নিচ্ছি। বেশিরভাগ জামাকাপড় আমি তো সন্ধ্যাবেলাই ভাস করি, এই টাইমটায় না আর কোনো কাজ থাকে না, তখন বসে বসে মনোযোগ দিয়ে কিন্তু ঘরের এই সকল কাজগুলো, খুঁটিনাটি কাজগুলো সুন্দরভাবে করা যায়। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম গ্রামের বউরা আমরা যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কাজকর্ম করে থাকি, আর অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো গুছিয়ে করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার ভিডিওর মাঝখানে জানিয়ে যেও, আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও। আর এখন দেখো জামাকাপড়গুলো তো ভাস করে করে একে একে আলনায় রাখা হয়ে গেছে, তো ঘরটাও না অনেক সুন্দর লাগছিল। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।